প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে তোমাদের বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ আছে। এই উপলক্ষে বাংলাদেশ সরকার আমার ঘরে আমার স্কুল অনলাইন শিক্ষা পদ্ধতি চালু করেছে। আমি রাধিকা বিশ্বাস, সহকারী শিক্ষিকা, মাগুরঘনা ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া কল্যাণ। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে পঞ্চম অধ্যায়ের সংবিধান নিয়ে আলোচনা করব। সংবিধান আজকের পাঠশেষে তোমরা জানবে সংবিধান কি, সংবিধানের ধারণা, সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং সংবিধানের শ্রেণী বিভাগ সম্পর্কে। প্রথমে আমরা আসি সংবিধান কি। এখানে আমরা আলোচনা করব বলেছি সংবিধান, তাহলে সংবিধানের ধারণা, সংবিধান মূলত রাষ্ট্র পরিচালনার কিছু নিয়মাবলী, এই নিয়মাবলী সমষ্টিকেই বলে সংবিধান। সংবিধানে উল্লেখ আছে নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের ক্ষমতা, নাগরিক এবং শাসকের ভিতরে কি কি সম্পর্ক আছে। এই কারণে সংবিধানকে রাষ্ট্রের দর্পণ বা আয়না বলা হয়, কেননা দর্পণ বা আয়নার মাধ্যমে আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই। তদ্রূপ সংবিধানের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্র কোন ধরনের রাষ্ট্র, কেমন ভাবে পরিচালিত হয় এগুলো আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত সংবিধানের ধারণা, সংবিধানের ধারণা, সংবিধানের ধারণা, সংবিধান রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল, যে নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে কি বলে, সংবিধান বলে। এই সংবিধানে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ কিভাবে পরিচালিত হয়, জনগণের ক্ষমতা কি, তাদের অধিকার কি, এগুলো সম্পর্কে আলোচিত থাকে। সংবিধানে রাষ্ট্রের সমস্ত নিয়ম কানুনের বিষয়গুলো উল্লেখ থাকে। এখানে সংবিধান কাকে বলে, তাহলে বলা হচ্ছে যে নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকেই বলছে সংবিধান। তোমরা অবশ্যই জানো রাষ্ট্রবিজ্ঞানের একজন জনক আছে, তিনি হলেন অ্যারিস্টটল। এই রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল সংবিধান সম্পর্কে কি বলেছেন, সংবিধান সম্পর্কে বলেছেন, সংবিধান হচ্ছে এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। এবার আমরা সংবিধানের ধারণা সম্পর্কে জানলাম, এখন আমরা সংবিধানের প্রণয়ন পদ্ধতি সম্পর্কে জানবো, সংবিধান কিভাবে প্রণয়ন করা হয়েছে। সংবিধান প্রণয়ন পদ্ধতি, এই সংবিধান প্রণয়নের অনেকগুলো পদ্ধতি আছে, তন্মধ্যে আমি কয়েকটি পদ্ধতি আলোচনা করব। এক নম্বর পদ্ধতি আছে অনুমোদনের মাধ্যমে, এক নম্বর কি, অনুমোদনের মাধ্যমে। কি বলতেছে প্রিয় শিক্ষার্থী, অনুমোদনের মাধ্যমে কিভাবে সংবিধান আসলো। কিছু স্বৈরাচারী শাসক গোষ্ঠী, তারা তাদের রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের মঙ্গলের কথা, কল্যাণের কথা এবং তাদের অধিকারের কথা না ভেবে তারা কি করল, কিছু স্বৈরাচারী প্রস্তাব কিংবা ক্ষমতা তাদের উপর চাপিয়ে দিল। তখন এই জনগণ কি করল, তাদের অধিকার এবং তাদের ক্ষমতা এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কি করল, সোচ্চার হয়ে উঠল এবং এই শাসকদের বিরুদ্ধে তারা বিদ্রোহী ঘোষণা করলো। তখন শাসক গোষ্ঠী চিন্তা করলো যে জনগণের এভাবে ক্ষিপ্ত কিংবা বিক্ষিপ্ত হওয়ার পরে রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়। তখন তারা কি করলো, তাই জনগণের অধিকারকে বাস্তবায়ন এবং তাদের অধিকার ও দাবিগুলো মেনে নেওয়ার কারণে তারা কি করলো, অনুমোদন দিয়ে দিল। কি সে অনুমোদনটা হচ্ছে সংবিধান। প্রথমে সংবিধানটা তৈরি হয়েছিল ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকাটা 1215 সালে একটা অধিকার সনদ তৈরি করে, সেখান থেকে প্রথম এই অনুমোদনের মাধ্যমে সংবিধান প্রণয়ন হল। দুই নম্বর এ আসছে আলাপ আলোচনা, ভালো
সদস্য নিয়ে তাদের ভিতরে কথাবার্তার মাধ্যমে জনগণের মঙ্গলের কথা চিন্তা করে তারা কি করলো, সংবিধান তৈরি করলো। এই সংবিধানটা আছে, ভারত আছে, পাকিস্তান আছে, যুক্তরাষ্ট্র আছে, আর আমাদের দেশের সংবিধানটাও শিক্ষার্থী এই আলাপ আলোচনার মাধ্যমে তৈরি হয়েছিল। কত সালে জানো? সেটা 1972 সালে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। তারপরে যখন আমাদের সংবিধানের প্রয়োজন হলো তখন এটা 1972 সালে সেই সংবিধানটা চালু হয়। 3 নম্বর পয়েন্ট, বিদ্রোহ এর মাধ্যমে কিছু কিছু দেশে সংবিধান প্রণয়ন করা হয়েছে। যখন স্বৈরাচারী শাসকগণ তাদের ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করতে লাগলো তখন অন্য শাসক গোষ্ঠী তাদেরকে প্রতিহত করে ক্ষমতায় যাওয়া হোক জনগণকে শাসন করার জন্য তারা কি করলো, বিপ্লবের দ্বারা সংবিধান প্রণয়ন করলো। এই সংবিধানটা আছে রাশিয়া, কিউবা এবং চীনে। 4 নম্বর, ক্রম বিবর্তনের মাধ্যমে, ক্রম বিবর্তনের মাধ্যমে। সংবিধান প্রণয়ন পদ্ধতির 4টে ধাপে আসলো আমাদের ক্রম বিবর্তনের মাধ্যমে। ক্রম বিবর্তনের মাধ্যমে কিভাবে সংবিধান গড়ে উঠছে? ক্রম বিবর্তনের মাধ্যমে মানে ধীরে ধীরে প্রথা কিংবা ধাপে ধাপে এই সংবিধানটা প্রণয়ন করা হয়েছে। সেটা একদিনে গড়ে ওঠেনি, একটা ধাপের পরে একটা ধাপ যেতে যেতে আস্তে আস্তে সেটা কি হয়েছে, সংবিধানে পরিণত হয়েছে। এমন সংবিধান আছে কোথায়, ব্রিটেনে। ব্রিটেনের সংবিধানটা কর্ম বিবর্তনের মাধ্যমে লোকাচার আর প্রথার ভিত্তিতে গড়ে উঠেছিল। এই কারণে ব্রিটিশ সংবিধানকে বলা হয়েছিল এটা তৈরি হয়নি, গড়ে উঠেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম সংবিধান প্রণয়ন করার পদ্ধতি কয়টি, 4টি। এক ছিল অনুমোদনের মাধ্যমে, 2 ছিল আলাপ আলোচনার মাধ্যমে, 3 ছিল বিপ্লবের দ্বারা, 4 ছিল কর্ম বিবর্তনের মাধ্যমে। এবার আমরা আসব সংবিধানের শ্রেণী বিভাগ। সংবিধানের শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ অর্থাৎ সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। মূলত সংবিধানকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে লিপিবদ্ধ বা লেখার লিপিবদ্ধকরণ বা লেখার ভিত্তিতে। সংশোধনের ভিত্তিতে তাহলে মূলত আমরা প্রথমে পেয়েছি কি, সংবিধানের শ্রেণী বিভাগে প্রথমে আছে লিপিবদ্ধ বা লেখার ভিত্তিতে, 2 নম্বর আছে সংশোধনের ভিত্তিতে।